গাইস, সো আজ আমি বলবো কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে। গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হলো কাঁঠাল। এটি স্বাদ ও গন্ধের জন্য অনেকের কাছেই প্রিয়। শুধু কাঁঠাল নয়, কাঁঠালের বিচিও খাওয়া হয়, এটিও উপকারী। সুস্বাদু ও সুমিষ্ট এই ফল নানাভাবে আমাদের উপকার করে থাকে। তবে কাঁঠালের উপকারিতা সম্পর্কে আমাদের খুব একটা জানি না। এ রসালো এই ফলে কি অনেক উপকারিতা আছে। কাঁঠাল বেশি মিষ্টি স্বাদের হয়। অনেকেরই ধারণা মিষ্টি স্বাদের ফলে এই ফল খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। কাঁঠাল খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো তেমন সম্ভাবনা নেই, তবে অবশ্য পরিমিত খেতে হবে। কাঁঠাল শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে, তাই ডায়াবেটিসের ভয় এড়িয়ে কাঁঠাল খেতে পারে নিশ্চিতে। বর্তমানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে পারে কাঁঠাল। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। কাঁঠালে আছে প্রচুর ভিটামিন সি, তাই কাঁঠাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পাইলসের কষ্ট ভুক্তভোগী মাত্রই জানেন আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্ত দিতে পারে কাঁঠাল। নিয়মিত কাঁঠাল খেলে নিলে দূর হবে কোষ্ঠকাঠিন্য, তবে পাইলস বাড়তে পারে না। সেই সঙ্গে কাঁঠাল খেলে কমে কোলন ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ভয়ও। লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্তের স্বল্পতা। এই রোগের হাত ধরে দেখা দিতে পারে আরও অনেক রোগ। সুমিষ্ট ফল কাঁঠালে থাকে আয়রন। এই উপাদান রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়, তাই যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া উপকারী। কাঁঠালে আছে ভিটামিন B6, উপকারী। এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর ক্যালোরি, তবে এতে কোনো রকম কম। কাঁঠালে আছে ভিটামিন B6 উপকারী। এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর ক্যালোরি, তবে এতে কোনো রকম কোলেস্টেরল নেই, তাই কাঁঠাল খেলে উপকার মিলবেই সহজে। ত্বক উজ্জ্বল রাখতে চাইলে কেবল বাইরে থেকে যত্ন নেওয়া যথেষ্ট নয়, বরং খেয়াল রাখতে হয় খাবারের দিকেও। নিয়মিত কাঁঠাল খেলে ত্বক দ্রুত উজ্জ্বল হবে, কারণ এই ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সেই সঙ্গে কমায় বলি রেখাও। চোখের যত্ন নেওয়া জরুরি, কারণ আমাদের অবহেলা ও অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি। আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে কাঁঠাল। এই ফলে আছে প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। চোখ ভালো রাখার ক্ষেত্রে এই দুই উপাদান খুবই অপরিহার্য। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে। কিছু খাবার যোগ বিয়োগ করতে হবে খাবার তালিকা থেকে। এক্ষেত্রে কাঁঠাল রাখতে পারেন খাবারের তালিকায়। এই ফলে থাকে সোডিয়াম ও পটাশিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং সেই সঙ্গে ভালো থাকে হার্টও। আমাদের শরীর সুস্থ রাখার জন্য হজম শক্তি ভালো থাকা জরুরি, কারণ হজম কোনো কারণে বিঘ্নিত হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরে। কাঁঠালে আছে পর্যাপ্ত ফাইবার। এই ফল খেলে হজম শক্তি ভালো থাকে এবং সহজেই পেট পরিষ্কার হয়। হাড়ের ক্ষয়রোগ ও ভঙ্গুরতা একটি ভয়ানক অসুখ। এক্ষেত্রে আপনাকে বাইরে দেখতে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে আপনি একেবারে জীর্ণ হয়ে যাবেন। হাড় ভালো রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে হবে কাঁঠাল, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল আপনার হাড় শক্ত রাখতে কাজ করবে। সো গাইজ, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।